মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে সকাল সকাল উঠে চলে যাচ্ছি বাজারে, তো চলো আজকে দিনটা শুরু করা যাক আর বাজার নিয়ে আসি। সকাল সকাল বাজারে গিয়েই দেখি মাছের বাজারটা একটুখানি এগিয়ে এসেছে, কারণ যেখানে মাছ বসতো সেখানে কিছু একটা হচ্ছে। সেজন্য তো দাঁড়াতেই দেখি একটা মাছ লাফিয়ে এসে একদম পায়ের সামনে পড়লো। আর খুব ভালো লাগে আমার দেখতে যে মাছগুলো এত সুন্দর নড়ে। তো আমরা মাছ কিনে নিলাম ওখান থেকে, তারপর চলে গেছিলাম সবজি কিনতে। এখান থেকে আমরা বেশ কিছু সবজি নিয়ে নিলাম, আর সবজিগুলো ছিল একদম টাটকা ও ফ্রেশ। আর এই বাজারটা একটু ছোটো হলেও সবজিগুলো খুব ফ্রেশ থাকে। তো ফুলকপি এইসব আমরা দেখেই মানে কি নিলাম যে এত সুন্দর লাগছে। এত সবজি কেনার কথা ছিল না, যেহেতু কালী পুজোয় বাড়ি চলে যাবো, এক সপ্তাহের মধ্যে এত সবজি আমরা শেষ করতে পারি না। তাও আমরা অনেকগুলো সবজি কিনে নিলাম এত সুন্দর দেখে। আবার শশাগুলোও ভালো ছিল, শশাও নিলাম। এখানে সবজিগুলো এতটাই টাটকা ছিল যে আমরা অনেকগুলো সবজি কিনেছিলাম। আর এখানকার লোকেদের ব্যবহারও খুব ভালো হয়, ঠকায় না। অনেক অনেক জায়গায় আমরা গিয়েছি থোর কিনতে বা কিছু, তখন বলেছে না একদম ভালো হবে, আর আমরা এত থোর এসব বুঝিও না যে কোনটা টাটকা কোনটা ভালো কোনটা খারাপ, তো আমাদেরকে ঠকিয়ে দিয়েছে। কিন্তু এই বাজারটায় আমরা এসে দেখেছি যে যে জিনিসগুলোই দেয় খুবই ভালো দেয়, সেই জন্য আমরা এইখান থেকে এখন বাজার করি। আর তোমরা দেখতেই পাচ্ছ সব মানে টাটকা, আর সবেই দোকানে সবাই বসছে। তো আমরা এখান থেকে সবজি করে বাজার করে তারপর চলে গেছিলাম ফুলের দোকানে, ওখানে ফুল নিয়েছি আর ফুল কিনে আমরা চলে এসেছিলাম বাড়ি। বাড়ি আসার আগে আমাদেরকে একটু বাজার ঘুরতে হয়েছিল, কারণ একটা জেরক্সের দোকান খুঁজছিলাম যেটা ইউএসএ যাওয়ার জন্য প্যাক করেছি করব, সেটা জেরক্সের ঠিকানাটা জেরক্স করা ছিল। তো এত সকালে তো দোকান খুলবে না, এখন 8:30 বাজেনি, 8:30 এরকম হয়তো বা 7:45 বাজছে। তো ঘুরে তারপরে বাড়ি চলে এলাম, কারণ অনেকেই বললো যে 9:30 আগে দোকান খুলবে না, তো আবার 9:30 সময় তখন যাবে। তো আমরা ফুল টুল কিনে তারপর চলে এসেছি বাড়ি। বাজার থেকে এসে স্নান করে আমি প্রথমে ঠাকুরকে জল দিয়ে শুরু করে দিয়েছি রান্না, কারণ ও বললো 9:30 খাবে, কিন্তু 9:30 তো হবে না, 9:45 হয়ে যাবে। কারণ এখন আমার হচ্ছে মাছ ভাজা, আজকে করলাম শাক একটুখানি বড়ি দিয়ে করেছি ইচ্ছা করলো খেতে, আর ভাত হচ্ছে আর মাছ মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল, তো মাছ ভাজা হচ্ছে। তো ও বললো যে আমি তাহলে জেরক্সটা করে আনি, যেটা পার্সেলটা যাবে তার ঠিকানাটা যেটা সেটা। তো সকালবেলা আমরা পাইনি কোনো দোকান খোলা, অত সকালে খোলাও থাকে না 7:30 সময়, তো এখনও গেল জেরক্সটা করে আনতে, পার্সেলটা আজকেই নিয়ে যাবে আর আমি নিজে রান্নাটা করে নিচ্ছি। আজকে করে নিয়েছি মাছ ভাজা, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল আর বড়ি দিয়ে শাক। এই যে সেই কাস্টমাইজডগুলোটা যেটা ইউএসএ যাবে তোমাদেরকে বলছিলাম, এটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে দেখো। তো কেমন হয়েছে সকলেই আমাকে একটু জানিও। আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা কাজে, আমি চেষ্টা করি যে যতটা ভালো করা যায়। তো এইটাই মানে লাস্ট ফিনিশিং। সন্ধ্যাবেলা বাড়ি আসার পর ওর মনে হয়েছিল যে কিছু একটা অন্যরকম বানিয়ে খায়, তাই স্লাইস রুটিটা ছিল আর এর মধ্যে কিছু শসা দিয়ে তারপর চিজ দিয়ে ধনে পাতা টমেটো এসব দিয়ে একটা বানিয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।